প্রধানমন্ত্রীর তার যে দুর্নীতি, তার যে প্রভাব, তার যে নগ্নতা আর কি, এই নগ্নতার মুখোশ খুলে দেওয়ার জন্য আজকে পঞ্চগড়বাসী এই মানববন্ধনের আয়োজন করেছে। মাননীয় আইনমন্ত্রী জনাব আইনুল হক প্রভাব খাটিয়ে তার এলাকার লোকজনকে প্রতিদিন নিয়োগের চাকরি দিয়েছেন, বঞ্চিত করেছেন। আমার পঞ্চগড়ের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা কষ্ট করে তাদের সন্তানদের পড়াশোনা করিয়েছেন, বিএপাস করিয়েছেন, এমএ পাস করিয়েছেন, জিপিএ ফাইভ পেয়েছে, কিন্তু আমার পঞ্চগড়ের ছেলেরা সামান্য চারি কারকে একটা এমএ পাস ছেলে দরখাস্ত করে বিগত নিয়োগগুলোতে চাকরি পায় নাই। পরিতাপের বিষয় আর কিছুই হতে পারে না। আজকের এই নিয়োগে 29 জন লোক নিয়োগ দেওয়া হবে, পঞ্চগড়ের ছেলেরা চাকরি পাবে না। আমাদের পঞ্চগড়ে এক আসনের এমপি আছেন, আমাদের পঞ্চগড়ের দুই আসনের এমপি আছেন, তাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। আজকে তাদের কণ্ঠস্বর মনে হয় অবরুদ্ধ হয়ে গিয়েছে, তারা কোনো বিবৃতি নাই, কোনো কিছু নেই। আজকে যেমন চা চাষিরা কীভাবে নিগৃহীত হচ্ছে, আমাদের এমপি মন্ত্রীরা মনে হয় নীরব হয়ে গিয়েছেন, কেউ প্রতিবাদ করতেছেন না। আমি সবাইকে অনুরোধ করব, প্রতিবাদ করতে হবে, মাঠে নামতে হবে। আজকের এই আইনমন্ত্রী আনিসুল হক, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সিরাজুল হকের পুত্র বলে তিনি বঙ্গবন্ধু হত্যার মামলা পরিচালনা করেছিলেন, সেই সুবাদে তাকে আইনমন্ত্রী বানিয়েছিলেন। কিন্তু এই আইনমন্ত্রীর এত, এই আইনমন্ত্রীর তার যে দুর্নীতি, তার যে প্রভাব, তার যে নগ্নতা আর কি, এই নগ্নতার মুখোশ খুলে দেওয়ার জন্য আজকে পঞ্চগড়বাসী এই মানববন্ধনের আয়োজন করেছে। আমি যদিও আওয়ামী লীগ করি, আমার দলের মন্ত্রী, কিন্তু আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি বলেছিলেন দুর্নীতিতে জিরো টলারেন্স, আপনার এই আইনমন্ত্রী আনিসুল হক, আপনার এই আইনমন্ত্রী আনিসুল হক প্রতিটা নিয়োগেই পঞ্চগড়ের নিরীহ মানুষের সন্তানদের নিয়োগ বঞ্চিত করে, তাদের হক থেকে বঞ্চিত করে, উনার ব্রাহ্মণবাড়িয়ার ছেলেদের এবং উনার পছন্দের লোককে নিয়োগ দিয়ে বস্তায় করে পঞ্চগড় থেকে টাকা নিয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আপনি বঙ্গবন্ধুর সন্তান কন্যা, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমরা পঞ্চগড়ের মানুষ, হিমালয়ের পাদদেশে আমাদের অবস্থান, সে ঢাকা শহর থেকে আমরা অনেক দূরে থাকি, আপনার সঙ্গে মুখোমুখি দেখা করে কথা বলার যোগ্যতা আমাদের আছে কিনা আমরা জানি না, কিন্তু আজকে এখানে যারা সমাবেত হয়েছে আমার পঞ্চগড়ের মানুষ, আমাদের পঞ্চগড়ের যে ছেলেরা খেয়ে না খেয়ে, বাবা মা না খেয়ে না খেয়ে তার ছেলেদেরকে পড়াশোনা করিয়েছেন, কিন্তু পঞ্চগড় জেলা জজ আদালতে একটা সুইপার পর্যন্ত আমাদের চাকরি হয় না। আমার সুইপারগুলোর চাকরি হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে, একটা মেথরের চাকরি হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে, একটা জারিকারকের চাকরি হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে, কিন্তু আমার পঞ্চগড়ের ছেলেদের চাকরি হয় না আর কি। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের দাবি, আমাদের পঞ্চগড় মানুষের প্রাণের দাবি, আমার আইনজীবীদের দাবি, সাংবাদিকদের দাবি, আমার মহড়ার ভাইদের দাবি, আমার পঞ্চগড়ের নির্যাতিত নিপীড়িত জনগণের দাবি, খেটে খাওয়া মানুষের দাবি, কৃষক শ্রমিকের দাবি। এবার যে নিয়োগ হচ্ছে আর কি, এই নিয়োগে পঞ্চগড়ের ছেলেদের নিয়োগ দিতে হবে। আবার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, আবার আমরা জানতে পারছি, আমরা দেখেছি যখন দরখাস্ত দেওয়ার শেষ তারিখ হয়, ব্রাহ্মণবাড়িয়ার লোকজনের আনাগোনা, পঞ্চগড়ের হোটেল রেস্তোরাঁ থেকে আরম্ভ করে সবখানে ব্রাহ্মণবাড়িয়ার লোক দিয়ে পরিপূর্ণ ছিল। কারণ ওনারা নিশ্চয়ই কোনো আশ্বাসের ভিত্তিতে আসছে এবং এটা পরবর্তীতে বাস্তবায়নও হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া একটা বিশেষ ডিস্ট্রিক্ট, কী এমন মেধা হলো যে সবাই পঞ্চগড় জেলা জজ আদালতে নিয়োগ হয়, প্রায় সকল প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়োগ হয়। আমরা অন্যান্য ডিপার্টমেন্টে দেখেছি যে নির্দিষ্ট জেলার কথা উল্লেখ করা হয়, বিশেষ করে আমাদের পঞ্চগড়ের বিষয়ে আমি দেখি যে পঞ্চগড়ে নিয়োগ হলে এইখানে উন্মুক্ত করে দেওয়া হয় সারা বাংলাদেশ। অন্তত পক্ষে আমরা যদি সীমানাটা একটু বাড়াই যে বৃহত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট হয় তাও হয়, তাহলে আমাদের এলাকার লোক হয়, আমরা বিশেষ কোনো প্রার্থীর কথা বলি না, আমার কোনো লোককে নিতে হবে বা আমাদের এলাকার কাউকে নিতে হবে, আপনারা যদি পক্ষপাতিত্ব করেন করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পঞ্চগড়ের লোককে নেন। এই 29 জনের মধ্যেই আমাদের পঞ্চগড় জেলার মানুষের চাকরি হোক, অন্য জেলার মানুষের চাকরি এখানে হবে,
আমরা এটা মেনে নিতে পারি না। আমাদের পঞ্চগড়ের মানুষ এখনও বেকারত্ব পালন করতেছে। অথচ এই পঞ্চগড়ে স্থানীয় অনেক শিক্ষিত ছেলে আছে, এই পঞ্চগড়ে স্থানীয় অনেক বেকার ছেলে আছে, তারা কোনো কর্মসংস্থান পায় না, আমাদের পঞ্চগড়ের কোনো সেবা পায় না, আমরা কোনো কাজ পাই না, আমরা অ্যাডভোকেটগুলো গেলে আমাদের তারা বস্ত্র বলে না, আমাদের কোনো দাম দেয় না। আমি সকল জনগণ ভাইদেরকে অনুরোধ করবো যে এই যে চাকরি দিচ্ছে, চাকরি শুধু অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, এখানে চাকরি পাচ্ছে ব্রাহ্মণের ছেলে, চিরাগাম ডিভিশনে, রাজশাহী ডিভিশনে, খুলনা ডিভিশনে বাইরে ছেলে পাচ্ছে, আমাদের ছেলে যোগ্য, তাদেরকে চাকরি দিতে পারতেছে না, তাদেরকে অ্যাপয়েন্ট দিতে পারছে আমাদের দশ সাহেব।